استغفره. قل أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. حكيما من حال فإلى ذكر لهديت أهل رقالا Oh, my God.
বাহলার পালারে ভোকা কি তুই খানা দে রে ভোকা কি তুই খানা দে রে পিয়াসা কি পানি সব তুই বদলা কবি রে যেদিন ভাঙবে রে ভাবের মালা হকি মমিন ভাই হইল রে তোর বিদায় বাহলার পালারে সম্মান ঈশ্বরের দিয়ে সুযোগ্য আজকের সভা সভাপতি মশাই স্টেজের উপরে আরো অন্যান্য ওলামা ইকরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসাল্লিগণ আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করবেন ইন্নি জাইলু ফিল আরজ খলিফা ফেরেশতাদেরকে বলে যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব বানাবো আমার ইবাদতের জন্য তো আল্লাহ যে কাজের জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন সেই কাজ হচ্ছে না একটা পরম যে উদ্দেশ্য বানানো হয়েছে কালি যখন সে লিখা দিবে কালি দিবে ততদিন পকেটে থাকবে বাইরে থাকবে সুসজ্জিত জায়গায় ভালো ভালো জায়গায় থাকবে যখন তার বল পড়ে দেবে লিখা দিবে না ডাস্টবিনে চালিয়ে দিবে কথা বুঝতে পেরেছেন বর্তমান মুসলমান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য বর্তমান ইবাদত ছেড়ে দিয়েছি এখন বর্তমান আমরা ডাস্টবিনে ঘুরছি মানে আমাদের কাজ দেখছে না কেন যে আমার যে উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছে সেই কাজে হচ্ছে না কি হচ্ছে না সেটা হচ্ছে ইবাদত এতটুকু বললাম ইবাদত হচ্ছে না এবার আমাদের ভুল কোনখানে এবার একটা আপনাকে হাদিস শুনান قال النبي صلى الله عليه وسلم الله النبي معاذ بن جبل কে বলছেন আল্লাহর নবী মুআযব বিন জাবাল কে 10টি ওসিয়ত করেছিলেন বিআশরি কালিমাতিন 10টি ওসিয়ত করেছিলেন তার ভিতরে একটি ওসিয়ত হলো ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সখাতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আল্লাহর নবী মুআযব বিন জাবাল কে বলছেন মুআযব রে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া সবা সর্বদা গুনাহের কাছে যাবে না সবা সর্বদা কখনো গুনাহের কাছে কাজ করবে না কেন 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 ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সখাতুল্লাহ মাজরে যখন গুনাহ করে নেবে যখন গুনাহ হয়ে যাবে এই পাপের কারণে গুনাহের কারণে স্বয়ং আমার আল্লাহ আমার আল্লাহর রাগ হয়ে যায় আমার আল্লাহর ক্রোধ পেরে যায় এ কারণে মাজরে সবা সর্বদা কখনো পাপের কাছে যাবে না কেন হাদিসটি আমরা পড়লাম আমরা আজকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে পৃথিবীতে এসেছি আল্লাহর অক্সিজেন সেকেন্ডে সেকেন্ডে গ্রহণ করছি আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর ইবাদত কে ছেড়ে দিয়েছি দ্বিতীয়ত মুসলমান আল্লাহর ইবাদত কে ছেড়েছে দুই নাম্বার হলো এরা পাপের ভিতরে ঢুকে আছে কাছে যান মুসলমান কে পাওয়া যাবে লুটতে যান মুসলমান কে পাওয়া যাবে ব্যভিচারে যান মুসলমান কে পাওয়া যাবে তাস লুটো জুয়া কিরাম তো জুয়ার ঘুষ আর জুয়ার বেইমান রাজন সন্ত্রাসী যতগুলো শয়তানের আঁকড়া রয়েছে মুসলমানকে পাওয়া যাবে আল্লাহর নবী বলেছেন আকুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আকবাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ আল্লাহর কাছে সবচাইতে খারাপ নোংরা জায়গা হলো বাজার আজকে জলসার মাহফিল ফারাক্কা থেকে আব্দুল কাইয়ুম আসবে ঝাড়খণ্ড থেকে চতুর্দিদি আসবে কোরআন হাদিসের আলোচনা করবে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য কয়েকজন মুসলমান বসে আছে বাজারে যান পা ফেলার জায়গা নাই আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদ আপনি মসজিদ যান মসজিদে ফাঁকা পড়ে আছে মুয়াজ্জিনদের পাঁচ দল ডেকেছে এবং চারজন মুসল্লিকে নিয়ে সালাত শুরু করেছে আর মুসলমানকে দেখে চায়ের দোকানে এরা সারাদিন ব্যাখ্যা করে গল্প করে এরা আল্লাহর কাছে ইশারা দেয় না আমার আল্লাহর নবী এটাই বলতে চাইছেন এরা এবাদত ছেড়ে দিয়েছে আর এরা
শয়তান ফাহিশা কাজকে আঁকড়ে ধরে নিয়েছে পৃথিবীতে যতগুলো শয়তানের আঁকড়ে রয়েছে ফাহিশা কাজ রয়েছে এদের ভিতরে মুসলমান আজ দলদলতে ঢুকে গিয়েছে এমন ভাবে পাপের ভিতরে ঢুকে গিয়েছে এদের উঠাটা যেন অসম্ভব হয়ে পড়েছে তো আমার নবীজি বলেছে যখন তোমাদের পাপ হয়ে যাবে এই পাপের কারণে এই গুনাহের কারণে আল্লাহর ক্রোধ হয়ে যায় এক ইবাদতকে ছেড়ে দিয়েছি দুই পাপের ভিতরে ঢুকে গেছি পাপের ভিতরে ঢোকার জন্য আল্লাহর ক্রোধ আল্লাহর রাগান্বিত হয়েছে এত তো দিলাম এরা শুনেন আল্লাহ যখন রাগ করেন তখন কি হয় জানেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হয় না আসমানের রহমতের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর পৃথিবীতে বিপর্যয় নেমে আসে কিছুদিন আগে চার মাস ধরে বর্ষা মাস পেরিয়ে গেল বর্ষা মাস আপনাদের কাটিয়ার মানসাহিতে এবার বর্ষা ভালো হয়েছে তো হয়েছে না হয়নি এবার যে বর্ষা মাসে পানি হয়েছে তা শীতকালে হয় কি বলছেন আপনারা ঠিক না তার মানে রানী চার মাস পেরিয়ে গেল কোন বর্ষা হলো না এটা হচ্ছে আল্লাহর বিপর্যয় কেন আল্লাহ রাগান্বিত হয়ে আছে এ প্রমাণ বিপর্যয় কেন আসছে পৃথিবীতে এত কিছু মহামারী করোনা এলো কেন বিপর্যয় এ প্রমাণ আছে আপনাকে দিচ্ছি সূরা নূহের 41 নম্বর আয়াত সূরা নূহ 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূহের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস পৃথিবীর বুকে যতগুলো বিপর্যয় এসেছে আল্লাহ বলেছেন বিমা কাসাবাত আইদিন্নাস এগুলো তোমাদের দুই হাতে কামাই করার ফল তোমরা যে হাতের কামাই করেছ মসজিদকে ছেড়েছ বাজারকে ধরেছ মসজিদকে ছেড়েছ বাজারকে ধরেছ আল্লাহ ইবাদতকে বাদ দিয়েছ আর পাপের ভিতরে যে তোমরা ঢুকেছ তো আমার আল্লাহ বলছেন তোমাদের হাতে কামাই করার ফল তোমরা যা ইবাদত করেছ তোমরা যা কাজ করেছ আসমানওয়ালা আল্লাহ তোমাদেরকে বদলা দিয়েছে তো পৃথিবীতে যতগুলো বিপর্যয় আছে তাফসীরে রুহুল মানি কিতাবের ভিতরে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেছে কখন আল্লাহর বিপর্যয় আসবে তো আপনি কেমন করে বুঝতে পারবেন আল্লাহর বিপর্যয় যখন আসবে এক নম্বর অনাবৃষ্টি দেখা দিবে দুই নম্বর মহামারী দেখা দিবে তিন নম্বর দুর্ভিক্ষতা দেখা দিবে চার নম্বর ভূমি হবে আর পাঁচ নাম্বার যেগুলো জিনিসের ভিতরে যেগুলো জিনিসের বস্তুর ভিতরে উপকরণ আছে তা উপকরণ কমে যাবে এই পাঁচটি জিনিস তখন তোমরা দেখে নিবে তো তোমরা ভাববে যে আল্লাহর বিপর্যয় এসেছে এক নাম্বার যেটা বলছিলাম দুর্ভিক্ষতা দেখা দিবে যেন অনবৃষ্টি দেখা দিবে তা প্রমাণ হলো রানিং চারটা মাস চলে গেল আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হলো না মনে রাখবে আল্লাহর মরা জমিন যতদিন আল্লাহ রহমতের বৃষ্টি না হবে ততদিন এই আল্লাহর মরা জমিন চিন্তা হবে না আর আল্লাহর মরা জমিনে যতদিন আল্লাহ রহমতের বৃষ্টি না হবে ততদিন ফসল ফলন ভালো উর্বর হবে না আপনি যদি মেশিন এ পানি সেচ করে যদি আপনি জমি চাষ করে তা উর্বর জমিটা উর্বর ভালো হবে না আল্লাহর রহমতের বৃষ্টি পানিতে যে ফসল ধারণ হবে তা মেশিন এর পানিতে তা হবে না এটা হলো আল্লাহর বিপর্যয় দুই নম্বর হলো মহামারী দেখা দিবে এর নাম মহামারী মহামারী কাকে বলা হয় আপনারা বুঝতে পারবেন কিছুদিন আগে 2019 কুড়ি তো খুব শুনেছে আল্লাহর বিপর্যয় এসেছে সরকার এর নাম দিয়েছে করোনা ভাইরাস ওমিক্রন ভাইরাস এগুলো সরকার নাম দিয়েছে কিন্তু এর নাম হলো মহামারী মহামারী কাকে বলা হয় সাতজন আটজন দশজন একসঙ্গেই মারা যাবে গ্রামকে গ্রাম ধূলিসাৎ হয়ে যাবে রাজ্যকে রাজ্য ধূলিসাৎ হয়ে যাবে দেশকে দেশ মানুষ মারা যাবে একেই মহামারী বলা হয় দুর্ভিক্ষ দেখা দেবে মানুষ না খেয়ে খেয়ে মারা যাবে
মানুষ তার মুখের অন্ন খাওয়ার কিছু পাবে না এর বর্তমান আপনাদেরকে আমি একটি রাষ্ট্রের কথা বলি একটা দেশের কথা বলি সেই দেশটার নাম হলো আপনারা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শুনেছে শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে সেই দেশে মানুষ না খেয়ে খেয়ে মানুষ নিজে খাওয়ার না পেয়ে এই পেটে ক্ষিধার যন্ত্রণায় দুর্ভিক্ষ হয়েছে এই রাষ্ট্রে শ্রীলঙ্কাতে মানুষ কতগুলো মারা গেল এটাই হলো আল্লাহর দুর্ভিক্ষতা যখন আল্লাহর দুর্ভিক্ষতা আল্লাহর বিপর্যয় যখন নেমে আসবে তখন মানুষ না খেয়ে খেয়ে মারা যাবে এগুলো হচ্ছে দুর্ভিক্ষতা আল্লাহর বিপর্যয় আর একটা কথা মনে রাখেন যেগুলো জিনিসের ভিতরে স্বাদ আছে সেই স্বাদগুলো নষ্ট হয়ে যাবে যেগুলো ভিতরে উপকার আছে যে বস্তু সে উপকার কমে যাবে আচ্ছা আপনারা তো চাষি মানুষ আপনারা ঠিক বুঝতে পারবেন আপনাদের দিকে কালাই হয় কালাই আচ্ছা 10 বছর 20 বছর আগে যারা বয়স্ক ছিল তারা বুঝতে পারবেন আচ্ছা 20 30 বছর আগে যে ফসলে সেন হতো এখন সেই সেনটা আছে ভাই আছে আগে যদি মানুষ একটা বাড়িতে কলাই ভাই 100 গ্রামের মানুষ জানতে পারতো পারতো না পারতো না তার মানে তার ভিতরে কি সেন স্বাদ সুস্বাদু সেটা ছিল আজ সেটা আছে কমে গিয়েছে এটাই হচ্ছে আল্লাহর বিপর্যয় আচ্ছা আগেকার যুগে যে খাবার খেত 50 বছর আগে একটা কথা বলছি সেই খাবারের যে উপকার ছিল সেই উপকার আগেকার মানুষ খেয়ে 80 বছরের মানুষ নাঙ্গল নিয়ে মাঠে বেরিয়েছে সকালে প্রমাণ আছে না নাই আর এখন আমরা ভাবছি দামি দামি খাবার খাই কিন্তু এদের 18 বছর হয় না সকালে একটা হোমে জিমাত হয় তারও চোখে